আপনারা দেখছেন খবরিয়া 24 লাইভ। এই মুহূর্তে আমরা আছি কোদবের রাসমেলা মাঠে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সভা করবেন। আমরা কিন্তু একদম সভার স্থলে মানে একদম মঞ্চের সামনে কিন্তু চলে এসেছি। এখানে কিন্তু চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একদম মঞ্চের উপরে আমরা উঠে গেছি এবং যিনি তদারকি করছেন এই সভা একদম প্রস্তুতি পর্ব জোর কদমে চলছে। আমরা কিন্তু সেটা দেখছি। তাহলে একটা কথা বলবো, কেমন চলছে প্রস্তুতি? প্রস্তুতি চলছে পুরো মাত্রায়। স্টেজ কমপ্লিট হয়ে গেছে, এদিকে সমস্ত সাজানো কমপ্লিট। আচ্ছা, এই অবস্থায় চলছে। আমার লোকজন তো আসা শুরু হয়ে গেছে। কি মনে হচ্ছে কতটা মানে জনগণ এখানে কতটি জমায়েত হবে? কমসে কম 1 লাখ। আচ্ছা, সভাটার টাইম ঠিক কটায়? সভার ঠিক টাইম ওনার 12টায় আছে, সেটা হয়তো আধা ঘন্টা ই হতে পারে, কিন্তু 12টায় টাইম। একদম শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। শেষ মুহূর্তে প্রস্তুতি, একদম। এই সভার শেষ লগ্নের দিকে আমরা কিন্তু দেখে নিচ্ছি কোন জায়গায় কোন কাজটা এখন পর্যন্ত যারা দুর্গতা তারা করে উঠতে পারেনি কোন জায়গায় সেটা দেখে নিচ্ছি। এই মুহূর্তে শেষ টাচ আর কি যেটা বলে এই সভার। আজ কতটা লোক এখানে হবে কি মনে করছেন? মাঠ তো সম্পূর্ণই ভরে যাবে। গতকাল তো এখানে সভা হয়েছিল, সেই মাঠটা তো অনেক ছোটো আর এই মাঠটা হচ্ছে অনেক বড়। এটাকে বরাবরই এই মাঠের সভা হয়। এই মাঠ ঢুকতে যাবে আমরা সেটা জানি, আকাশে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। বিজেপি নেতৃত্বটা কিন্তু মনে করছেন যে গতকালের যে সভা তার যে একটা প্রভাব ভোট বাক্সে পড়তে পারে তাদের, সেক্ষেত্রে কী বলবেন? এখন বহিরাগত মানুষকে দিয়ে সভা ঘুরিয়ে তারা যদি সেই আশা নিয়ে থাকে সেটা ভালো ভালো যাবে, কারণ তারা নিজেরাও জানে। এবং ওই সভার মধ্যে দলীয় পতাকা বাদ দিয়ে গেরুয়া শিবির এবং যারা গ্রেটার বলে যারা নিজেদের বলে যারা স্লোগানের মধ্যে দিয়ে জয় শিব শিবের নাম উচ্চারণ করছিলেন, আপনারা আপনাদের প্রচার মাধ্যমে দেখেছেন, ছবিতেও দেখেছেন, সব জায়গাতে দেখেছেন। উপর ভরসা রাখলে অবস্থাটা তাই হবে। আমরা একটু সভাস্থলের দিকে চোখ রাখবো। এখানে কিন্তু একদম মানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং নিরাপত্তার চাদরে কিন্তু এই সভাস্থল কিন্তু একদম মুড়ে রাখা হয়েছে। এবং আজ এখানে প্রচুর জমায়েত হবে, প্রায় প্রচুর সংখ্যক কর্মী সমর্থকরা জমায়েত হবে বলে কিন্তু আশাবাদী তৃণমূল কংগ্রেস নেতৃত্বে এবং তৃণমূল কংগ্রেস কোচবিহার জেলার লোকসভা কেন্দ্রের প্রার্থী পরেশচন্দ্র অধিকারী, তিনি কিন্তু অত্যন্ত আশাবাদী। গতকালের সভাতে যেটা দেখা গিয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এবং আজকের এই সভা থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই পাল্টা জবাব দেবে বলে কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় চন্দন দাসের সঙ্গে আমি বাণী ভট্টাচার্য, খবরিয়া 24।